নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো। 2023 সালের ভূগোলের টোটাল দুখানা সেট সলভ করাবো, 204 এবং 207 নম্বর পেজ। তো দেখো, 204 থেকে যে সমস্ত MCQ, শূন্যস্থান, ট্রু ফলস, টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো, এটা তোমাদের স্কুল থেকে দিয়েছে, এটা পর্ষদের টেস্ট পেপার, ঠিক আছে? মানে স্কুল থেকে দিয়েছে পর্ষদ 2023 সালে এই টেস্ট পেপারটা। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে। 1.1-এ অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় নদীর, অ্যান্সার হবে ঘয়ারাঝার মধ্য ও নিম্ন প্রবাহে। 1.2-তে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলা হয়, অ্যান্সার হবে ঘয়ারাঝার ড্রামলেনকে বলা হয়। 1.3-তে যে রেখার নিচে হিমবাহ গলে যায় তাকে বলে, অ্যান্সার হবে ঘয়ারাঝার হিমরেখা। 1.4-এ পর্বতের যে ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় তাকে বলে, অ্যান্সার হবে ঘয়ারাঝার প্রতিবাদ ঢাল, প্রতিবাদ ঢাল। পরের প্রশ্ন 1.5-এ, তো দেখো এর অ্যান্সার হবে খয়ারাঞ্চার মিথেন। 1.6-এর অ্যান্সার হবে 180°। 1.7-এ কী বলেছে, একটি সংক্রামক বজ্র পদার্থের নাম, অ্যান্সার হবে ব্যবহৃত সিরিঞ্জ। 1.8-এর অ্যান্সার হবে খয়ারাঞ্চার বেট। 1.9-এর অ্যান্সার হবে খয়ারাঞ্চার সিরোজেম। 1.10-এ কী বলেছে, জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত, অ্যান্সার হবে খয়ারাঞ্চার দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন 1.11-এ, 1.11-এ ভারতের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হার, অ্যান্সার হবে খয়ারাঝার 74.04%। পরের প্রশ্ন কী বলেছে, 1.12-তে উদীয়মান শিল্প বলা হয়, অ্যান্সার হবে খয়ারাঝার পেট্রো রসায়ন শিল্পকে। 1.13-তে বছরে দুবার বৃষ্টিপাত হয়, অ্যান্সার হবে খয়ারাঝার করমণ্ডল উপকূলে। 1.14-এ মৌজা মানচিত্রে ব্যবহৃত স্কেল, অ্যান্সার হবে খয়ারাঝার 16 ইঞ্চি 1 মাইল, ঠিক আছে, 16 ইঞ্চিতে 1 মাইল। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 2.11-এ কী বলেছে, মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে, এটা শুদ্ধ আছে। 2.12-তে ঝুলন্ত উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, এটা শুদ্ধ আছে। 2.13-তে উষ্ণ সমুদ্র স্রোত উপকূল অঞ্চলে তুষারপাত ঘটায়, এটা অশুদ্ধ আছে। 2.14-এ বদ্বীপ অঞ্চলে প্রধানত ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা শুদ্ধ আছে। 2.15-এ ল্যাটেরাইট মাটিতে কার্পাস চাষ খুব ভালো হয়, এটা অশুদ্ধ আছে। তো দেখো 2.16-এ কী বলেছে, ভারতে প্রতি বর্গ কিমিতে 382 জন মানুষ বসবাস করে, এটা শুদ্ধ আছে। 2.17-এ দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, এটা শুদ্ধ আছে। তো দেখো এবার আমি শূন্যস্থান পূরণ করব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 2.21-এ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো, অ্যান্সার হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। 2.22-তে কী বলেছে, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ড্যাশ বলে, অ্যান্সার হবে ওয়াদি বলে। 2.23-তে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হলো এটা। পরের প্রশ্ন 2.24-এ পীরপঞ্চল ও হিমাদ্রি হিমালয়ের মধ্যভাগে রয়েছে ড্যাশ উপত্যকা, অ্যান্সার হবে কাশ্মীর উপত্যকা। 2.25-এ পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, অ্যান্সার হবে মেঘালয়ের মৌসিনরাম, মেঘালয়ের মৌসিনরাম। 2.26-এ শিল্পে নির্গত গ্যাস শোধনে ড্যাশ ব্যবহৃত হয়, অ্যান্সার হবে স্ক্রাবার, অ্যান্সার হবে স্ক্রাবার ব্যবহৃত হয়। 2.27-এ ভারতের সর্বক্ষণ বিভাগের প্রধান কার্যালয় অবস্থিত, অ্যান্সার হবে দেরাদুনে, শূন্যস্থান হবে দেরাদুনে। তো দেখো 2.31-এ হিমশিড়ির মধ্যের হিমবাহ গলা জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে কী বলে, অ্যান্সার হবে প্যাটানস্টার হ্রদ। 2.32-তে কী বলেছে, পেডি প্লেনের উপর অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে কী বলে, অ্যান্সার হবে ইনসেল বার্জ। 2.33-তে কোন অক্ষাংশে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, অ্যান্সার হবে নিম্ন অক্ষাংশে। তো দেখো 2.34-এর প্রশ্ন কী বলছে, প্লাস্টিক কোন ধরনের বজ্র, অ্যান্সার হবে জৈব অবিশ্লেষ্য বজ্র। 2.35-এ দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়, অ্যান্সার হবে গোদাবরী নদীকে বলা হয়। 2.36-এ ভারতের গম গবেষণাগারটি কোথায় অবস্থিত, অ্যান্সার হবে দিল্লির পোষাতে অবস্থিত। 2.37-এ ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থার নাম সেইল, তো দেখো এটা সেল হবে, ঠিক আছে, SAIL। পরের প্রশ্ন তো দেখো কী বলেছে, 2.38 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে, তো দেখো অ্যান্সার দেওয়া আছে, এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। তো দেখো 2.41-এ ক্রান্তীয় ঘূর্ণবাত, অ্যান্সার হবে তিনের অ্যান্সার টর্নেডো। 2.42-তে নিরক্ষীয় শান্ত বলয়, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার ডোল ড্রাম। 2.43-তে কেরিওলিস বল, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার আবর্তন গতি। 2.44-এ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, অ্যান্সার হবে বায়ু সীমান্ত। তো দেখো এবার আমি 207 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো 207 নম্বর পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। 1.1-এর প্রশ্ন কী বলেছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, অ্যান্সার হবে খয়ারাঝার আরোহণ প্রক্রিয়া। 1.2-এর অ্যান্সার হবে খয়ারাঝার ক্রেভাস। 1.3-তে কী বলেছে, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, অ্যান্সার হবে খয়ারাঝার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।
1.4 এর অ্যানসার হবে গোয়ার অ্যানসার মিস্ট্রাল, 1.5 এর অ্যানসার হবে কোয়ার অ্যানসার হিমোপ্রাচীর, 1.6 এর অ্যানসার হবে অ্যাপোজি, 1.7 এ কি বলেছে মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয় অ্যানসার হবে কোয়ার অ্যানসার আমাশা, 1.8 এর অ্যানসার হবে কোয়ার অ্যানসার ভাষা, মানে ভারতের রাজ্য পুনর্গঠন মূল ভিত্তি ছিল ভাষা। পরের প্রশ্ন 1.9 এ গঙ্গা নদীর উৎস অ্যান্সার হবে কোয়ার অ্যানসার গঙ্গোত্রী হিমবাহ, 1.10 এর অ্যান্সার হবে কোয়ার অ্যানসার ভাকার নাঙ্গাল, 1.11 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পাঞ্জাব, 1.12 কী বলেছে লোহস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নয় অ্যান্সার হবে অ্যালমোনিয়াম, বাকি আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ এগুলো কিন্তু লোহস্পাত শিল্পের কাঁচামাল, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে 1.13 অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 53টি, ভারতের মহানগরের সংখ্যা 53টি। তো দেখো পরের প্রশ্ন 1.14 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 4° মাল্টিপ্লাই 4°। এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে, কী বলেছে 2.11 কী বলেছে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, এটা শুদ্ধ আছে। 2.12 কী বলেছে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ের গতিবেগ মাপা হয়, এটা শুদ্ধ আছে। 2.13 নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণাক্ত সর্বাধিক থাকে, এটা অশুদ্ধ আছে। 2.14 ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটা অশুদ্ধ আছে। 2.15 গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাগার বলে, এটা কি আছে শুদ্ধ আছে। 2.16 বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটা অশুদ্ধ আছে কারণ আমাদের কান্ডালা ছিল শুল্কমুক্ত বন্দর, ঠিক আছে। 2.17 কী বলেছে উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, এটা অশুদ্ধ আছে। এবার আমি শূন্যস্থান পূরণ করব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে 2.21 নদী গর্তে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে ড্যাশ বলে, অ্যান্সার হবে মন্থকূপ। পরের প্রশ্ন 2.22 কী বলেছে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয়, অ্যান্সার হবে ধোয়াশা, ধোয়াশা। পরের প্রশ্ন 2.23 নিউ ফাউল্যান্ডে, তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 2.23 ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউল্যান্ডে তুষারপাত হয়, অ্যান্সার হবে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। 2.24 বজ্র কাগজে একটি ড্যাশ ধরনের বজ্র, অ্যান্সার হবে জৈব ভঙ্গুর বজ্র। 2.25 ক্রান্তীয় পূবালি জেড বায়ু ড্যাশ বায়ুকে ভারতের আসতে বাধা দেয়, অ্যান্সার হবে মৌসুমি বায়ু। পরের প্রশ্ন 2.26 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, অ্যান্সার হবে কন্যাকুমারিকা অন্তরীপ, কন্যাকুমারিকা অন্তরীপ। 2.27 প্রশ্ন কী বলেছে ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, অ্যান্সার হবে মুম্বাই। তো দেখো এবার আমি 2.3 প্রশ্ন সলভ করাবো, একটি বা দুটি শব্দের উত্তর দাও। কী বলেছে 2.31 নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়, অ্যান্সার হবে ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। পরের প্রশ্ন 2.32 সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিবেজিত হচ্ছে, অ্যান্সার হবে। পরের প্রশ্ন 2.33 ভারতের মরু অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়, অ্যান্সার হবে মরু টাইপের উদ্ভিদ দেখা যায়, ভারতের মরু অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়, ঠিক আছে, মানে মরুভূমি অঞ্চলে মরু জাতীয় উদ্ভিদ বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। 2.34 কী বলেছে মরা জোয়ার কোন তিথিতে, 2.34 কী বলেছে মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, অ্যান্সার হবে অষ্টমী তিথিতে দেখা যায়। তো দেখো 2.35 কী বলেছে গঙ্গা নদীর প্রবাহে কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়, অ্যান্সার হবে নিম্ন প্রবাহে। 2.36 ভারতের একটি জায়েদ ফসলের নাম লেখো, অ্যান্সার হবে আউশ ধান, আউশ ধান। 2.37 ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক, অ্যান্সার হবে তামিলনাড়ু। 2.38 ভারতের জরিপ সংস্থা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, অ্যান্সার হবে দেরাদুন। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। তো দেখো 2.41 কী বলেছে ওজোন গ্যাসের প্রাধান্য, অ্যান্সার হবে আমাদের তিনের অ্যান্সার স্ট্রাটোস্ফিয়ার। 2.42 ইক্ষু গবেষণাগার, অ্যান্সার হবে চারের অ্যান্সার লখনৌ। 2.43 বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর অ্যান্সার হবে একের অ্যান্সার গুরগাঁও, গুরগাঁও। 2.44 অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার মধ্যগতি। দুখানা সেট আমি সলভ করেছি, পেজ নম্বর 204 এবং 207, ঠিক আছে। আজকে আমি টোটাল দুখানা সেট সলভ করে দিয়েছি, 204 নম্বর পেজ এবং 207 নম্বর পেজ। বাকি সেটগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।